জেকে লাইফ স্টাইল করে আজকে আমরা চিকেন বিবিকিউ খাবো। এই চিকেন বারবিকিউ রেসিপি তৈরি করার জন্য অসংখ্য অসংখ্য রিকোয়েস্ট এসেছে। একটি হেলদি চিকেন বারবিকিউ রেসিপি আমি তৈরি করব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফ স্টাইল করে হেলদিভাবে চিকেন বারবিকিউ কীভাবে করবেন। আর এটি সবসময় কিন্তু করা যাবে না, এটি সিজনে একবার খাওয়া যাবে। দেখুন এটা কতটা সফট হয়েছে আর কতটা দুর্দান্ত হয়েছে। কোনো সস বা ক্ষতিকারক কোনো কিছু ব্যবহার না করে কীভাবে হেলদি উপায় চিকেন বিবিকিউ তৈরি করছেন শেয়ার করছি চিকেন বিবিকিউ রেসিপি। প্রিয় দর্শক দেখুন, চিকেন বারবিকিউ তৈরি করার জন্য এখানে আমি একটি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি নিজস্ব খামারের, যেখানে খারাপ খাদ্য খাওয়ানো হয় না, স্কিন সহ নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এটা আমি হোল চিকেন বারবিকিউ তৈরি করে দেখাবো, তাও আবার হেলদি উপায়ে তৈরি করে দেখাবো। তো এটা আসলে বছরে একবার খাওয়া যায়, প্যাটকে জানান দেওয়া যায়, যে কোনো সময় আমরা এই সিচুয়েশনে পড়তে পারি। এখন যেখানে দেখতে পাচ্ছেন এই শির ডাড়া অংশ, এই শির ধারার অংশটা আমরা কেটে নিব, তাহলে চিকেনটা আমাদের সেট করতে সুবিধা হবে। একটি কিচেন সিজার নিয়ে নিয়েছি আমি, কিচেন সিজারের সাহায্যে আমি যে শির দাঁড়ার অংশ, যাকে মেরুদণ্ড বলা হয়, সেই অংশটি আমি কেটে নিলে চিকেনটা কিভাবে সেট হবে তাও আমি আপনাদের দেখিয়ে দিব। তো আমি চিকেনের শির দাঁড়ার অংশটি কেটে ফিরে আসছি। আর এই রেসিপিতে আমি কোনো ধরনের সস, ক্ষতিকারক কোনো কিছু, যেগুলো আমরা জেকে লাইফ স্টাইল করে খেতে পারি না, সেগুলো আমরা ব্যবহার করিনি। আর কোন উপায়ে চিকেনটা সফট হয়েছে সেটিও আমি দেখাবো, রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, চিকেনটিকে আমি শিরডারা অংশটি কেটে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন। আর এখন চিকেনটা সেট হবে কিভাবে দেখুন, ঠিক এভাবে সেট হবে। তো বুকের অংশটা একটু সেট হচ্ছে না মনে হচ্ছে, তো তো কিভাবে বুকের অংশটা সেট হবে সেটিও আমি আপনাদের দেখিয়ে দিব। তো বুকের অংশটা আমি আগে থেকে কাটাকুটি করিনি, কেননা ডিপ কাট করতে আমাদের একটু অসুবিধা হবে, সেই জন্য এখন চিকেনের যে পাশে সলিড অংশ আছে সেই পাশগুলা আমরা ডিপ কাট করে নিব। এমনভাবে ডিপ কাট করব যাতে নাইফটা বা ছুরিটা হাড়ের সাথে যেয়ে লাগে। তো কথা বলতে বলতে আমি চিকেনের সবগুলো অংশই কিন্তু ডিপ কাট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন, এবং সলিড অংশগুলা, এমনকি লেগ পিসও বাদ যাবে না। যেখানে যেখানে সলিড অংশ আছে ঠিক সেখানে সেখানে আমরা একটু ডিপ কাট করে নিব, তাহলে মশলা মশলার নির্যাস এবং পুড়তে সুবিধা হবে। তো একইভাবে আমরা অপর পাশেও সলিড অংশ যেখানে আছে, যেখানে যেখানে আছে সেখানে সেখানে ডিপ কাট করে নিব। এই যে বুকের পাশে যে এখানে একটা হাড় থাকে নরম প্রকৃতির, এই হাড়টাকে আমরা কেটে উঠিয়ে নিব, তাহলে চিকেনটা সেট হতে আরও সুবিধা হবে। দেখুন আমি কিন্তু কেটে একটা উঠিয়ে নিয়েছি, আরও একটা উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এভাবে কিন্তু ভালোভাবে চিকেনটা সেট হয়ে যাবে, আমি কিন্তু কেটে নিয়েছি, আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। তো চিকেনটা দেখতে পাচ্ছেন একবারে শুয়ে আছে, এতে করে কয়লার হিটটা লাগতে সুবিধা হবে। এখন চিকেনটিকে আমি একটি বোলে রেখে দিব, মিক্সিং বোলে, যেখানে আমরা ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য প্রথম স্টেপের মশলাগুলো আমি এখন তৈরি করে নিব। এক সাইডে চিকেনটা রেখে দিলাম, একটি বাটিতে লেবুর রস নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। আমি আপনাদের দেখাচ্ছি কতটুকু নিয়েছি, এই যে। তো এখানে আমরা এখন ব্যবহার করব আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজের বাসায় তৈরি করা, এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা কেনা বোতলে রেখেছি কিন্তু নিজের হাতে তৈরি করা, কিন্তু এই আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, এই আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার লেবু রসের সাথে মিশালে পারমেন্টেশন হয়ে চিকেনটাকে সফট এবং তুলার মতো নরম করতে সহায়তা করবে, তাতে করে কোনো ধরনের সস কিংবা কোনো ধরনের টক দই আমাদের লাগবে না। তো কথা বলতে বলতে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম। তো এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করে দিয়েছি প্রাথমিক অবস্থায় 1 টেবিল চামচ। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। বলতে পারেন ভাইয়া এখানে পানি কেন দিলেন, আপেল সিডার ভিনেগার বা লেবু রসটা একটু বাড়িয়ে দিলেই চলতো। না, তা কিন্তু নয়, আপেল সিডার ভিনেগারও একটু টক প্রকৃতির এবং লেবুও টক প্রকৃতির, বেশি টক দিলে তাহলে
চিকেনটা টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেই জন্যই পানি দেওয়া। তো ভালো করে নেড়ে চেড়ে মশলাটি আমি মিশিয়ে নিচ্ছি। এটুকু হবে, কনসিস্টেন্সি হবে এরকম পাতলা, স্মুথলি পড়বে, একেবারে ঘন করা যাবে না, কেননা এটি যেন চিকেনের প্রতিটি অংশে লাগে, সেই জন্য এই পাতলা করা। এখন আমরা চিকেনটি যে বলে রেখেছি সেখানে আমি এই মশলাগুলোর প্রথম অবস্থায় প্রথম ফিটে অর্ধেকটা দিয়ে দিব। সবগুলো একসাথে দিতে যাব না, অপর পাশে কিন্তু আর অর্ধেকটা আমরা দিয়ে দিব। দিয়ে প্রথম কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব, এমনভাবে মাখাবো যাতে চিকেনের প্রতিটি অংশে কোনায় কোনায় এই মশলাগুলো লাগে, এবং ডিপ কাট যেগুলো করেছে সেগুলো আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে লাগিয়ে দিব। চিকেনটাকে উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন উল্টে। এখন বাকি যে মশলাগুলো আছে প্রিয় দর্শক, সেগুলো আমরা এখন অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আবারও কিন্তু আমরা খুব ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিব। চিকেনের প্রতিটি অংশে যেন লাগে এবং স্কিনের তলায় তলায় যেন এই মশলাগুলো লাগে সেদিকে লক্ষ্য করে আমি কিন্তু সময় নিয়ে এই কাজটা করেছি। তো রেসিপিটি খুব লম্বা হয়ে যেতে পারে, সেই জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আমি কিন্তু সময় নিয়ে করেছি। তো মাখামাখি আমাদের ডান, প্রথম স্টেপ ম্যারিনেশন আমাদের ডান। এখন আমরা কি করব, একটি ঢাকনা কিংবা একটি র্যাপিং পেপারের সাহায্যে ঢেকে দিয়ে আমরা এক ঘন্টা, মিনিমাম এক ঘন্টা রেখে দিব। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেকেন্ড স্টেপ ম্যারিনেশন জন্য মশলা তৈরি করব। উঁচু উঁচু 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি ফ্রেশ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি ব্যবহার করছি, যেটা আমাদের স্যার সবসময় ব্যবহার করতে বলে। এখানে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরা দিয়ে একটা মশলা তৈরি করেছি। তো এই মশলাটা আপনারা ব্যবহার করবেন, প্রতিটি মশলা 1 চা চামচ করে নিয়েছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচ ব্যবহার করেছি উঁচু উঁচু। তো 1 টেবিল চামচ সরিষার তেল, কাঠের গানিতে বাঙানো সরিষার তেল ব্যবহার করেছি, ব্যাস তেল কিন্তু এইটুকুই, আর কোনো তেল আমরা ব্যবহার করব না এখানে, যেহেতু আমরা হেলদি উপায়ে তৈরি করছি চিকেন বারবিকিউ। দেখুন কনসিস্টেন্সি হবে ঠিক এরকমের। তো এখন আমরা এখানে ব্যবহার করব উঁচু উঁচু 1 চা চামচ লবণ, যেহেতু আমরা কোনো সস ব্যবহার করছি না, চচে লবণ থাকে সাধারণ বারবিকিউতে, তো আমরা তো লবণটা এখানে একটু বাড়িয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন এক ঘন্টা পরে আমি কিন্তু চিকেনটা নিয়ে এসেছি, ঢাকনাটা খুললাম। খুলে এখন আমরা যে সেকেন্ড স্টেপের ম্যারিনেশনের জন্য মশলা তৈরি করেছি সেখান থেকে প্রথমে অর্ধেকটা এক পাশে দিয়ে দিব, বাকি অর্ধেকটা আমি রেখে দিলাম, রেখে দিয়ে অপর পাশে দিব। তো ভালো করে হাতের সাহায্যে এই মশলাটিকেও আমরা চিকেনের কোনায় কোনায় প্রবেশ করিয়ে দিব, এবং যেখানে যেখানে ডিপ কাট করেছি সেখানে সেখানে প্রবেশ করিয়ে দিব। চিকেনটাকে উল্টিয়ে যে বাকি অর্ধেকটা মশলা রয়েছে সেটাও আমরা অ্যাড করে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মশলাগুলা মাখিয়ে নিব। মশলাগুলা কিন্তু একটু সময় নিয়ে করব, আমরা সময় নিয়ে মাখাবো। তো মাখামাখি আমার ডান, দেখতে পাচ্ছেন। এখন উপর থেকে একটু একটু উঠিয়ে আবারও উপরে কিন্তু আমি একটু মিশিয়ে নিব, হাতটা ভুলিয়ে নিব। ভুলিয়ে নিয়ে হাতে যে মশলাগুলো আছে এগুলো একটু কেচে দিয়ে দিব, আর চারপাশে মশলাগুলো আমি নামিয়ে দিব। তো সেকেন্ড স্টেপ ম্যারিনেশনে মশলা মাখামাখি আমাদের একেবারেই ডান। এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে, হাতে যদি সময় না থাকে 2 ঘন্টা রেখে দিবেন, নর্মালে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিবেন, আর ফ্রিজ না থাকলে এমনি নর্মাল টেম্পারেচারে রাখলেও চলবে। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমরা একটি বোল নিয়ে নিয়েছি, আর অপর একটি বোলে দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 চা চামচ রসুন এবং 1 চা চামচ বাটা দিয়ে দিছি। তো আরেকটি বোলে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি, আর যে বাটার এবং রসুন নিয়েছি সেটাকে একটি ব্রাশের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এটা হচ্ছে বাটার গার্লিক, এটা ব্রাশ করব আমরা চিকেনের উপরে, তাতে করে জুসি একটা টেস্ট আসবে। দেখতে পাচ্ছেন একটি বারবিকিউ স্ট্যান্ডে আমি কিছু কয়লা ধরিয়ে নিয়েছি, এবং বারবিকিউ যে উপরে যে স্ট্যান্ডটা আছে, নেটটা আছে, সেটাতে আমি সরিষার তেল মাখিয়ে নিচ্ছি যাতে চিকেনটা লেগে না থাকে, লেপটে না থাকে, চিকেনটা যাতে উল্টাতে সুবিধা হয়। তো বারবিকিউ নেটটা আমি বারবিকিউ স্ট্যান্ডে বসিয়ে দিয়ে চিকেনটা আমি বসিয়ে দিব। বসিয়ে দিয়ে একটি হাত পাকা কিংবা ফ্যানের সাহায্যে, ছোটো ফ্যানের সাহায্যে বাতাস করতে থাকব, এতে করে কয়লাগুলো একটু জ্বলে জ্বলে উঠবে আর জ্বলসে উঠবে চিকেনটা।
তো আমরা এটা 15 মিনিট পুরানোর পরে আমি উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো উল্টে দিয়ে আমরা কি করব, যে গার্লিক বাটারটা নিয়েছি সেটা ব্রাশ করে দিব, এতে করে আর এটা হার্ড হবে না, সফট থাকবে এবং জুসি একটা ফ্লেভারও আসবে, টেস্টও আসবে। দেখতে পাচ্ছেন পুড়ছে আমাদের হেলদি চিকেন বারবিকিউ, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলে কার না ভালো লাগে। তো বন্ধুরা আমরা উল্টে দিয়েছি চিকেনটা, আবারও উল্টে দিয়ে আবারও কিন্তু আমরা গার্লিক বাটারটা ব্রাশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমরা একটু স্মোকি ফ্লেভার দেব, সেই জন্য একটু সরিষার তেল কয়লাতে ছেড়ে দিয়েছি এবং ধোঁয়া উঠবে, এতে করে স্মুথি একটা ফ্লেভার আসবে, কয়লার যে একটা ফ্লেভার সেটা দেওয়ার জন্য এই ব্যবস্থা। তো চিকেনটা পোড়ানো কিন্তু আমাদের ডান, অপর পাশে কিন্তু আমি 15 মিনিট পুড়িয়ে নিয়েছি। তো আমার 15 মিনিট করে সময় লেগেছে, কয়লার এক একজনের কয়লার হিট এক এক রকম, এক একজনের এক এক রকম সময় লাগতে পারে। তো দেখুন বন্ধুরা, আমি দূর থেকে এবং কাছ থেকে দুইভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা কিন্তু চুলা থেকে নামিয়ে নিব চিকেনটিকে, তো খুব সাবধানে নামাতে হবে, নামিয়ে আমরা গরম গরম পরিবেশন করব। দেখুন বন্ধুরা এটা কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে, আর দেখতে কতটা দুর্দান্ত লাগছে। হেলদি উপায়ে খুব সহজে তৈরি করে ফেললাম চিকেন বারবিকিউ, অবশ্যই এই সিজনে একবার তৈরি করে খাবেন। তৈরি করে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, অসম্ভব মজা, এটা তৈরি করে না খেলে বুঝবেনই না। দেখুন এটা কতটা সফট হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, কত সহজে সেরে আসছে। রানের অংশটি দেখাচ্ছি আমি, যেটা লেগ পিস, দেখুন এটা এমনিতেই খুলে খুলে আসছে, আর সফট কটাটা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ একটি বারবিকিউ হয়েছে, আর নর্মাল যেই সস দিয়ে তৈরি করা হয় সেটার থেকে কোনো অংশেই কম নয়, বরঞ্চ সেটার থেকে আমরা আরও ভালোভাবে তৈরি করে ফেলেছি, হেলদিভাবে আমরা খেতে পারছি। তবে কিন্তু সাবধান, এটা কিন্তু সবসময় করে খাওয়া যাবে না, সিজনে একবার খাবেন, প্যাটকে জানান দিবেন যে কখনো কখনো এই পরিস্থিতিতে আপনার পড়তে হবে, আপনাকে খেতে হবে। সেই জন্য তো অনেকের রিকোয়েস্ট ছিল, তো আমি অনেকের রিকোয়েস্ট বা অনুরোধের কারণে আমি তৈরি করে দেখিয়েছি। এখন আমি একটি সিজারের সাহায্যে চিকেনগুলো পিস পিস করে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে সবার মাঝে বিলি বন্টন করে খেয়ে নিব খুব ভালো করে। তো এই চিকেন বিবিকিউটা কীভাবে খাবেন, এমনিও খেতে পারেন, আর আমাদের এখানে পালং শাকের পরোটা আছে, তারপর রেসিপি আছে আমার চ্যানেলে, তারপর বিভিন্ন রেসিপি আছে, কলিফ্লাওয়ার পরোটা আছে, কোকোনাট ফ্লাওয়ারের পরোটা আছে, যে কোনো একটা দিয়ে তৈরি করে খেয়ে নিতে পারেন। এটা তুলার মতো নরম, সফট, দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা সবসময় আমার চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি, আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আর রেসিপির শেষের অংশে কিন্তু আলানার কিছু দুষ্টামি থাকবে, দেখতে পাচ্ছেন আলানা কিন্তু খুব মজা করেছে, আয়মানও মজা করেছে। তো আয়মান ক্যামেরার সামনে আসেনি, আলানা এসেছে এবং একটা নিয়ে খাচ্ছে, সে যে ডানাটা নিয়ে খাচ্ছে, ওর ডানা খুব পছন্দ আর খুবই মজা করেছে। ওর জন্য সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।